আর আমি তৎক্ষণাৎ স্টোরেজে গিয়ে দেখি আমার ফুল স্টোরেজ ফাঁকা, মানে ফুল স্টোরেজ ফাঁকা। তোমাদের সবাইকে বিশেষ করে যারা ব্লগ করো তাদের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে বুধবার। লাস্ট ব্লগে তোমরা তো দেখলেই আমার ব্লগটা অনেকটা লেটে আপলোড হয়েছে, প্রায় রাত্রি 9:30 সময়তে, আর একটা ফোনে প্রবলেম হচ্ছিলো, স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো কালকে সেটাইও ঠিক করছিলো। আর সেটা ঠিক করার চক্করে একটা বিরাট বড় গণ্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে আজকে আমি দুপুরবেলাতে কালকের ব্লগটা এডিট করতে বসেছিলাম আপলোড করব বলে অবশ্যই, বাট তখন দেখি আমার আজকের শুটের ব্লগটা তো রয়েছে, সেটা তো থাকবে, বাকি আগের কিছু ব্লগ রয়েছে, ফটোগুলো সব রয়েছে, কিন্তু কেন জানি না কালকের শুটের জাস্ট দুটো তিনটে শুট ছাড়া বাকি সব ডিলিট হয়ে গেছে, মানে সকাল থেকে শুরু করে দুপুরবেলা সব ডিলিট, শুধু বিকালের একটা শুট ছিল আর রাত্রিবেলার ব্লগ এন্ডের একটা শ্যুটটা ছিল, বাকি সব ডিলিট হয়ে গেছে, আমি জানি না কেন। অথচ তার আগের দিনের গোটা ব্লগের শ্যুটগুলো রয়েছে, ফটো রয়েছে, সব রয়েছে, তো এটা একটা প্রবলেম হয়েছে। তো আমি ওর জন্য আজকে আর ব্লগ পোস্ট করতে পারছি না, কালকের ব্লগটা আমি আজ আর আপলোড করতে পারছি না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করি, যেটা তোমাদের কাজে লাগবে, যার জন্য আমি নিজে সাফার করছি বা করেছি, আর যার জন্য আজ আমি ব্লগ আপলোড করতে পারলাম না। প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। এই প্রবলেমটা অনেকেরই হয়, যারা অ্যাপেল ইউজ করো তাদের ক্ষেত্রেও, যারা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো তাদের ক্ষেত্রেও দেখা যায় হয়। তো আমরা কি করি, প্রাথমিকভাবে প্রথমে ফোনে যত আননেসেসারি ফটো থাকে, ভিডিও থাকে, সেগুলোকে আগে ডিলিট করি, তাই না? তো সব কিছু আমিও কালকে সেম করেছিলাম। ফোনে অনেক অ্যাপ্লিকেশান ছিল যার জন্য স্টোরেজটা অনেকটা খেয়ে নিয়েছিল, যেমন আমাদের অনেক অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট, প্রচুর অ্যাপস থাকে, সুইগি, জোম্যাটো, যা আমাদের হয়তো লাগে না, সব কিছু আননেসেসারি ফোনে থাকে, তো বিপদে পড়লে তখন সব ডিলিট করা যাকে বলে। আমিও কালকে সমস্ত কিছু ডিলিট করে দিয়েছিলাম, একমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া, যেমন ইউটিউব, ইউটিউব স্টুডিও, তারপর তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, এগুলো ডিলিট করতে পারবো না বলে এগুলোকে রেখে বাকি সব আমি উড়িয়ে দিয়েছি, যেগুলো আমার লাগবে না, প্লাস তার সাথে আননেসেসারি ফটো, ভিডিও সব আমি ডিলিট করে দিয়েছি, বাট তবুও বিন্দুমাত্র আমার স্টোরেজ খালি হয়নি। তো রাত্রিবেলায় এই ক্রেডিটটা আমি আমার হাজব্যান্ডকেই দেবো, কারণ গোটাটা ও সলিউশন করেছে। অনেক ঘাটাঘাটি করার পরে একটা জিনিস বুঝতে পেরেছি, যে আমরা যতই ফোনের ছবি ডিলিট করে দিই না কেন, আননেসেসারি অ্যাপসগুলোকে আমরা ডিলিট করে দিই না কেন, অনেক ক্ষেত্রে কি হয়, আমরা ইউটিউব ইউজ করছি, ইনস্টাগ্রাম ইউজ করছি, সেখানেও অনেক ডাটা লোড হয়, ঠিক আছে, অনেক ভিডিও দেখি, মেবি এরকমভাবে ডাটাগুলো না স্টোর হতে হতে ফোনে ওখান থেকেও একটা জায়গা খায়, যেটা কালকে আমি খুব ভালোভাবে টের পেলাম। তো আমার কালকে 21,000 মেল জমে গেছিলো, আমি সব মেল ডিলিট করে দিয়েছি, মেসেজ ছিল প্রচুর, প্রায় 1,500 মেসেজ ছিল, সব ডিলিট করে দিয়েছিলাম, বাট কিছুতেই কিছু হয়নি। ও অনেক ফোন ঘেটে, অনেক রিসার্চ করে ও আমাকে বললো, মাম্পি তোমার ফোনে যে ইম্পর্টেন্ট অ্যাপসগুলো আছে যেগুলো তুমি এভরিডে ইউজ করো, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, ইউটিউব স্টুডিও, ইউটিউব, এই সমস্তগুলো সব আনইনস্টল করে দিতে হবে। প্রথমত শুনে তো মাথা ঘুরে গেছে, কারণ এগুলো ছাড়া আমি বাঁচবো না, আর এগুলোকে আমি কী করে মানে নতুন অ্যাকাউন্ট আবার ফিরে পাবো। তখন ও বললো সব পাসওয়ার্ড, তোমাদেরকে একটা কথা বলি, পাসওয়ার্ডগুলো কিন্তু মনে রেখো, মনে না থাকলেও অন্তত ডায়েরিতে নোট করে রেখো। তো আমার নোট করা আছে, অসুবিধা নেই। তো কালকেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, ইউটি অ্যান্ড ইউটিউব, এই সব কটা অ্যাপস আনইনস্টল করে দেয়, তারপর নতুন করে সব ইনস্টল করে, আর সবগুলোর পাসওয়ার্ড আমার ডায়েরিতে নোট করা আছে, সবগুলোর পার্টিকুলার পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আমি সমস্ত কিছু আবার ফিরে পাই। আর আমি তৎক্ষণাৎ স্টোরেজে গিয়ে দেখি আমার ফুল স্টোরেজ ফাঁকা, মানে ফুল স্টোরেজ ফাঁকা, বলতে গেলে জাস্ট এইটুকু স্টোরেজ রয়েছে ইউজের, মানে ইউজ হয়েছে, বাকি ফুল স্টোরেজ আমার ফাঁকা হয়ে গেছে একদম। এখন মানে খুব ভালো লাগছে ব্যাপারটা দেখে, আর এখন আর এই প্রবলেমটা হবে না কিছুদিন বিগত। তো ও বললো তোমার দেখে আমিও শিখলাম, আমার ফোনটা অনেকটা ফুল হয়ে গেছে, খালি করতে হবে। তো তোমাদেরও যাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তারা সবার আগে ফটো, ভিডিও সব তো ডিলিট করে দাও, আননেসেসারি অ্যাপসগুলো ডিলিট করে দাও। তাও যদি দেখো যে হচ্ছে না, স্টোরেজ ফুল দেখাচ্ছে, তাহলে বলবো যে সমস্ত ইউজ অ্যাপ রয়েছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই সমস্ত সেগুলোকেও আনইনস্টল করে দাও, নতুন করে পাসওয়ার্ড সেট করো, নতুবার পাসওয়ার্ড ডায়েরিতে নোট করে রাখো, যা খুশি করো, কিন্তু
দোকানে যাওয়ার আগে এইগুলো করলে আই থিঙ্ক তোমাদের স্টোরেজটা আরও বেশি খালি হয়ে যাবে, যেটা আমি কাল হাতে নাতে বুঝেছি। বাকি এই জ্ঞানটা ছোট্ট দিলাম ফোনের জন্য তোমাদের সবাইকে, বিশেষ করে যারা ব্লগ করো তাদের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন। আর আজ কোনো ব্লগ আমি দিতে পারলাম না, আই এম সো সরি। আর আজকের গোটা ব্লগটা আবার কাল আপলোড হবে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা, বাই।